I need a size wallet. Ternyata, ternyata aku salah. Ku kira kau cinta. Ada foto rambo, kau bongo. Tanisa Yeasmin channel e tomader shobai ke aro ekbar notun kore shagotom ekdom tel tela chul niye chehara niye sokal sokal ek notun ekta video shuru korchi asha kori tumra shobai bhalo acho amrao alhamdulillah bhalo achi amar thanda lagche gola ta ektu boshe geche but amader ektu kaj ache amra ekta jagate jacchi and ami ajke eka jacchi and amar sathe aro ekjon jacche tomaderke tar sathe cholo age porichoy korai আজকে আমি মোটো ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি না এমন কোনো প্রিপারেশন নাই আজকে বাট আজকে যেটা করব একটা ইন্টারেস্টিং ভিডিও হবে সো দেখতে থাকো বের হওয়া যাক বাসা থেকে রেডি হয়ে বাসায় বসে থাকাটা অনেক পেইনফুল সো চলো এন্ড অলরেডি আমরা লেট আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল এখন অলরেডি 1টা বেজে গেছে সো চলো তা বের কর তো ব্যাগের থেকে বেরি করে রাখছিস তো আমার সাথে ও যাচ্ছে আর আমরা কই যাচ্ছি জোরে নিউ মার্কেট হ্যাঁ আমরা আজকে যাব নিউ মার্কেট আর নিউ মার্কেট যাব বলে আমি আপনাদের ভাইয়াকে নিচ্ছি না কারণ সে একটা বিরক্তিকর মানুষ এদিকে একটা মজার কাহিনী দেখো ট্রেন মহাশয় দাঁড়ায় আছে যায় না সবাই যায় আমরাই যাইতে পারতেছি না জ্যামের মধ্যে ফোন বাইর করে ভিডিও করলে সবাই ভাবে যে হেদির ভিডিও করতেছি কিন্তু আসলে তো ঘটনাটা এমন না ঘন্টার জ্যামের পরে ফাইনালি আমরা আসলাম নিউ মার্কেট আর এবারই হচ্ছে ট্রু যুদ্ধ শুরু কার জন্য নিতে আসছো কার জন্য গেঞ্জি কিনে নিয়ে আসবোই আসবো কিন্তু গেঞ্জি দেখেন এমন বে সাইজের একটা দুলা ভাই মানে সাইজ মিলতেছে না ওর সাথে শপিং এ আসলে জ্যাকেট কিনতে আইসা জ্যাকেট খুঁজে পাই নাই টি-শার্ট কিনতে আইসা টি-শার্ট পাই না আই নিড আ সাইজ ওয়ালা আমি আমার জামাইকে টাইপ করব হাঁটা দৌড়াবো খাওয়া বন্ধ তাইলে হচ্ছে পারফেক্ট সবকিছুই পাবা হোপ করা যায় চলো আমরা দেখি ওইগুলো এরকম বোরখার মতো পরে ওকে আমার এটা কি ভালো লাগবে আমাকে এরপর নিউ মার্কেট আসলে কি আর ভেলপুরি না খাইলে চলে তো আমি আর সুবাইরা দাঁড়ায় দাঁড়ায় একটু ভেলপুরি খাইলাম আর বাসার দিকে আমরা বাসায় যাচ্ছি আজকের জন্য মোটামুটি শেষ আবার হয়তো কোনো একদিন আসবো তখন আর এমনি আসবে না আমাকে নিতে আমি জানি যাবি যাবো ইনশাল্লাহ যাবে যাবে ভালো মেয়ে গুড গার্ল ভালো কথা মনে পড়ছে আমার মনে আছে না বলি বলি এই প্যাপ প্যাপ যাক একদিন একজনকে নিয়ে রিক্সায় ভিডিও বানাইছে বুঝছিস এরপরে সে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করছে সো তোমরাও কালকে থেকে সুবাইরা ইউটিউব চ্যানেল অন হচ্ছে এন্ড সুবাইরা ভিডিও বানানো শুরু করতেছে আমি তো সত্যি কথা না জানি কোমরে কি জানি জানি ওরকম ইচ্ছা না 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 তুই তুই চিন্তা করিস এটা ফেক না তো ফেক করছিস তানিশা করতেছিস তো না তাহলে তাহলে
ঠিক আছে সো এটা আমি কখনো চিন্তা করি না যে তানিশা কো করতেছে এটা দেখছে আমাকে করতে না ভাই এরকম আচ্ছা আচ্ছা আমি করি না আচ্ছা আমি করি না ভাই কি একদম মানে দুধ দাও তুলসী পাতা সবাই আচ্ছা আমি খাওয়াই করি কম বেশি এই লেভেলে কই না যাক আমাদের সময়টা ভালো গেছে আমরা একটু টায়ার্ড অনেক বেশি অনেক বেশি আমি তো দোকানে দোকানে যাই শুধু বসছি ওই কটা গেঞ্জি না দিলে আমি হয়তো দোকানে বসে থাকতাম দেন দেন যে আমি আরো বেশি বিরক্ত থাকতাম হ্যাঁ রিক্সা চললে ভালো লাগে হাত ব্যথা করতেছে পরে ওই যে নিবে সে বাসায় যে আপলোড দিবে ঠিক আছে যে এনার ফোন চুরি করে নিয়ে আসছে দেখো কি সুন্দর মানুষজন সবাই সবাইকে ভাবে ঘাড়ে মাথা দিয়ে বসে আছে আজ আমি সিঙ্গেল বলে সিঙ্গেল না আমি সিঙ্গেল আমি মোটেও মিঙ্গেল না ভাই সিঙ্গেল চলো বাসায় যাই রাজা কোমাকে আগায় দিবে গুড গার্ল সচেতন মেয়ে একটা শপিং শেষ করে এসেই শুনি যে মিশেলের বার্থডে উপলক্ষে মিশেল আমাদেরকে ট্রিট দিতেছে আসলে জানি না ট্রিটটা জোর করে না মন থেকে আর চেহারা দেখা মনে হইতেছে হয় আসলে আমাদেরকে মনে হয় মন থেকে ট্রিটটা দিতেছে না তখন কেমন উচরামুচরি করতেছে আজকে আমাদেরকে ট্রিট কে দিচ্ছে জীবনে ওরা এই যে তুমি তোমার গার্লফ্রেন্ড কে ছাড়া আরেকটা মেয়েকে নিয়ে বাইক চালাইছো তুমি যে আরেকটা মেয়ের পাশে বসে আছো এই যে এগুলা কার থেকে শিখছো জানো জানি তো হাসান সেতু থেকে আমার প্রাণ প্রিয় বড় ভাই এই লোকটা সব খাইছে না আমি অল্প এবার দেখো মেইন যুদ্ধ হ্যান্ড স্যানিটাইজার সরি হ্যান্ড স্যানিটাইজার এটা আসলে হ্যান্ড ওয়াশ নিয়ে শেষ হয়ে গেছিল তো এটাকে বের করতেই হবে এটাই হচ্ছে আমাদের কথা সাথে তোমার আজকের সারা দিন কেমন গেছে আলহামদুলিল্লাহ ভালোই গেছে বাট আমি আচ্ছা আমাদের দুজনকে কেমন লাগতেছে বিধ্বস্ত অবস্থা তোমার যাও লাগতেছে মেকআপ সুন্দর আমি মেকআপ করছি হালকা পাতলা ওই যে হালকার উপরে ঝাপসা মিথ্যা কথা এই তেলওয়ালা চুল নিয়ে আমরা সে ঘুরছি এখন আমরা বাসায় চলে যাচ্ছি ছোট মানুষদের সাথে দেখা করতে হবে ছোট হইতে হয় যেও না সাথী হ্যালো এভরিওয়ান আমার অবস্থা আরও অনেক বাজে হয়ে গেছে এটা তোমরা আমার ভয়েস শুনে আমি জানি না কতটুকু বুঝতে পারছো লাইক জাস্ট সি মাই আইস ওকে খুবই বাজে অবস্থা সো ইগনোর চলে আমার ডাস্ট অ্যালার্জি আছে মানে শীত হোক গরম হোক আমি বাহিরে গেলেই আমার আসলে সেটা রাত যতই হয়ে যাক না কেন আমার বাসায় এসে একটা প্রপার শাওয়ার নিতে হয় আমার চ্যানেলের আজকে ফার্স্ট শপিং ব্লগ তোমরা দেখলা অবশ্যই আমি আমার শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করিনি যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো এই ভিডিওতে যে আসলে আমরা কী কী শপিং করেছি তাহলে অবশ্যই আমি আমার শপিংয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব জানি না কেমন হবে বাট তোমরা আমাকে কিন্তু বইলো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে শপিং যদি দেখতে চাও দেন অবশ্যই কমেন্ট করে জানাবা বিয়ের পর থেকে যেটা হয় যে আমি তো যখন একা শপিংয়ে যাই তখন দেখা যায় যে আসলে আমি কী যে কিনে উল্টাপাল্টা নিয়ে বাসায় চলে আসি অ্যান্ড আসার পর আসলে আমার ভিতরে রিগ্রেট ফিল হয় কেন কিনলাম ভাল লাগতেছে না তো মজার বিষয় হচ্ছে আমি যেগুলো কিনেছি সবগুলো অনেক সুন্দর ফিট হয়েছে এটাই আমার কাছে খুব ভালো লাগছে সো আজকের জন্য আল্লাহ হাফেজ অ্যান্ড ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আর সাথে আমার ফেসবুক পেজ তানিশা ইয়াসমিন ব্লগসে একটা সুন্দর ফলো দিয়ে যাও নতুন বছরের সবাইকে অনেক 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 শুভকামনা নতুন বছরটা সবার অনেক ভালো যাক অনেক সুন্দর করে নিজের ফ্যামিলির সাথে নতুন বছরটা শুরু করো সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সো আল্লাহ হাফেজ